शिक्षा के चार देवाले बंदी नय, ताके छड़िये दिते हबे मुक्तांगने। कविगुरुर ए शिक्षा दर्शन किभाबे आदर्श शिक्षार उदाहरण हये उठते पारे ता आबारो प्रमाण करलो पुरुलिया जिलार शांतिमयी बालिका विद्यालय। शुधु जिला नय, दश ओ देशेर नाम गर्वित करलेन शिक्षिका सुस्मिता रायचौधुरी एवं तार संगे ए प्रोजेक्टेर दश जन छात्री। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তর্জাতিক স্তরের পুরস্কার পেল পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ এই বিদ্যালয়। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা সিএনএস অলিউস চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই বিদ্যালয়। অপুষ্টি নিয়ে বিশেষ এই প্রকল্পের অভিনব সমাধান সমগ্র পৃথিবীর মধ্যে জিতে নিয়েছে এই পুরস্কার। এই পুরস্কারের আর্থিক মূল্য $2,500। বিশাল একটা আমাদের স্কুলের সাফল্য এবং বলতে গেলে পুরুলিয়ার সাফল্য এবং দেশেরও সাফল্য বলতে পারেন। যে দেশের কয়েকটা স্কুলের মধ্যে আমাদের স্কুলের নাম শান্তমী গার্লস হাই স্কুলের নাম ছড়িয়ে পড়ছে এবং সেখানে যে আমার মেয়েরা কাজ করছে দিদির সাথে, এবং দিদি প্রথমে বলে রাখি দিদির পরিচয় হলো দিদি ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে আমেরিকাতে গিয়ে কিছুদিন ট্রেনিং করেছেন, এবং যেটা কিনা আমাদের শিক্ষা দপ্তর থেকে আসা একটা মেলের মাধ্যমে সেই মেলটার জন্যই তিনি আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং আজকে মেয়েদেরকে নিয়ে, আমার মেয়েদেরকে একটা ইন্টারন্যাশনাল অ্যারেনায় পৌঁছে দিয়েছেন। গর্বিত তিনি, গর্বিত জেলা, গর্বিত গোটা দেশ। তবে তা অর্জন করা কতটা কঠিন ছিল সেই অভিজ্ঞতা জানালেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা সুস্মিতা রায়চৌধুরী। পৃথিবীর মোট 60টি দেশের 500 এডুকেটরের বহু প্রজেক্টের মধ্যে কঠিন প্রতিযোগিতায় তাদের এই পুরস্কার লাভ করতে হয়েছে। যেহেতু এটা একটা টেক বেসড ইনস্টিটিউশন, তাই আমাকে আমার প্রজেক্টে টেকনোলজির ব্যবহার পুরো মাত্রায় করতে হয়েছে। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করি এবং ওয়েবসাইট তৈরি করি এই পারপাসে, ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ তৈরি করি কমিউনিটির সমস্ত স্কুলগুলোকে নিয়ে যাদের প্রবলেম কিন্তু একই রকমের। যে স্লাইড শো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আগামী 21 তারিখে এই স্লাইড শো গোটা পৃথিবী দেখবে, যেখানে সিএনএস সলিউশনস চ্যালেঞ্জকে আমরা কীভাবে কাজে লাগিয়েছি এবং 60টি দেশের 500 এডুকেটরের নানা প্রজেক্টের মধ্যে থেকে আমাদের দেশ থেকে আমার প্রজেক্ট সিলেক্ট হয়েছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য পূরণে ছাত্রীরা চ্যালেঞ্জ বেসড লার্নিংয়ের মাধ্যমে পৃথিবীর অন্যতম বড় সমস্যা অপুষ্টি প্রশমনের উপায় বার করেছেন। প্রায় 6 মাস নিরবচ্ছিন্নভাবে তারা কাজ করেছেন এই বিষয়ে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত 10 জন ছাত্রীর দলগত এই সাফল্যের পিছনে তারা বারবার গর্ববোধ করছেন তাদের শিক্ষিতার জন্য। শিল্প জগতের যতই উন্নত হোক না কেন, প্রত্যন্ত এলাকার একটা অনেক বড় অংশ কিন্তু এই যে ম্যালনিউট্রিশন আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটার অ্যাফেক্টেড হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এবং যথাসম্ভব অ্যাফোর্ডেবল ওয়েতে তার সলিউশন খোঁজার আমরা চেষ্টা করেছি। এই সাফল্যতে আমরা সবাই মানে খুবই উৎসাহিত। এই ধরনের জিনিস পুরুলিয়াতে অনেক কমই দেখতে পাওয়া যায় যে মানে এরকম একটা জায়গা থেকে মানে খুবই উন্নত। আমাদের পুরুলিয়া এখন সত্যিকারের বলতে আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, কিন্তু আমাদের শিক্ষিকা যেটা করেছেন যে মানে বিদেশে যে এ ধরনের একটা সাফল্য আমাদের দ্বারা ম্যাম নিয়ে এসেছেন, তো সেটাতে আমরা খুবই উৎসাহিত। এবং এই থেকে আমরা একটা জিনিস মানে শিখতে পেরেছি, সেটা হচ্ছে দলগতভাবে কাজ করার যে মানে ফল সেটা আমরা পেয়েছি এখান থেকে। সাধারণত কিছু একটা দেখলে সেটা আমাদের মাথায় খুব তাড়াতাড়ি এফেক্ট ফেলে, সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি, তো এটা খুবই আনন্দদায়ক। আমরা হাতে হাতে অনেক কাজ করেছি, অনেক জায়গায় সার্ভে করেছি, অনেক অনেক অভিজ্ঞদের সাথে কথা বলেছি, তো সেক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদান শিক্ষার আসল লক্ষ্য নয়, আসল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশ। সুস্মিতা ম্যাডাম শিক্ষাকে এই আদর্শেই প্রয়োগ ঘটাতে চান, তাই আজ পুরুলিয়া জেলার শান্তিময়ী বালিকা বিদ্যালয়ের নাম গোটা পৃথিবীতে চর্চিত। এই বিদ্যালয় হয়ে উঠল মুক্ত শিক্ষার সমসাময়িক দৃষ্টান্ত। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ।